আমি নিউজিল্যান্ডের মুক্তি লাগাইছি 5000 টাকা, এক ওভারে 6টা। হ্যাঁ, তুই জিততালে 15000 আর আমি জিততালে আমার 15000 দিয়ে দিবি, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, ওকে ভাই। তোর বাপ সব দিনে দিনের দিন পরিবর্তন হয়েছে, অন্য রকম কি করস কি বুঝলাম না। তো আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে? আমার তো খেলা যা অন্য তোর মত চলাচলি রে। আমার এই মোবাইলের প্রাইসটা দাম দেখ না, হইলে অতি 32000 টাকা দাম আছে। তোরা তো টিউশনই করস, মাস 1000 টাকা বেতন পাস, আর আমার মত চলাচল ধরবে? আমি দেখ বিকেলে গোয়া দিলা কাটে আয়, আমি 1 বছর চল চাই। তোরা আর এই মাসে যে টিয়াটা ইনকাম কর, এই টিয়া আমার দিন প্রতি খরচ যা মোবাইল নিচ্ছে তা আপানো। তাহলে তো জুয়া খেলো। হ্যাঁ জুয়া খেলো, অপরাধ কি? তোর খেল আমার মতোই চারবি দেখ না। আমি আগে কি ছিলাম আর অনেকই আয়, আমার লগে খেলবি তোরা জুয়া? যদি খেলো আজকে আমার মতোই চারবি না বন্ধু, তুমি খেল আমরা যেন না তেমনি ভালো আছি। দাদা তোরা থাক, আমি যাই যা আমার একবার খেলার ইয়া করতে। আচ্ছা ঠিক আছে দাদা। আরে কি করাম মানে ভাই, খেলা তো ধরাম, খেলা মিশাতে নাকি খেলা মিশ নাই। আজ আর খেলা হইব 1 লাখ টাকা, তুমি দিন চাললে 3 লাখ টাকা। কি পারবো নাকি না? ভয় পাইছ? আরে মিয়া ভয় পাইতাম মানে, খেলায় 1 লাখ আর 10 লাখ আছে নাকি? আরে মিয়া খেলা মিশ নাই, দর্জি লাগাইছি আমি। হ্যাঁ তাহলে কি ওকে 1 লাখ? ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে ওকে। আয় হায় রে, আজ তো খেলা আসি রে। এই চুপ মারা নিবারণ কে আস আউট হয়েছে ধরি। আই রে, আরে বেটা ভালো করে খেল। ও আজ যা আরা পাক্কা, আজ যা খেলাটা জিততালাম না, এত বড় দাইন হারলাম রে। হাই রে আমার 3 লাখ টাকা যাইবো গাড়ি পকেটে। আই রে আজ যা কি করা? আই রে 3 লাখ টাকা কইতে বাউ করে দিয়াম। আরে বেটান ভালো করে খেলস না রে। ও আরে একটা ম্যান, আরে ভাই তুই ভালো করে খেয়াল ভাই। উফ আমি আজ কি করা, মলা উঠে গেছে গা। শিট আর খেলা হয়ে দেখতাম। দিচ্ছি রে, দিচ্ছি কে 3 লক্ষ টাকা পাইছে আমি, 3 লক্ষ টাকা। আরে একটা ফোন দেয় যে এই টাকাটা কোন সময় দেয়। হ্যালো আমার টাকাটা কোন সময় দিবি? 3 লক্ষ টাকা খেলা দিচ্ছি যে টাকাটা কোন সময় দিবি? আমার অক্ষণে টাকা আছে অক্ষণে। আরে ভাই টাকাটা তো আমি দিমু, আপনি একটু ধৈর্য ধরেন, আমি দিতেছি আপনার টাকাটা। আমি ম্যানেজ করে দিতেছি। হ্যাঁ আজকে সন্ধ্যার ভিত্তে আমি টাকা চাই, আজকে সন্ধ্যার ভিত্তে আমি কিন্তু এত ইয়ে হতো না। আমরা তখন তোর যখন দিচ্ছিলি তখন তোর তোর তো টাকা আমি লগে লগে দিয়ে দিছি, দেরি করছি তো তুই আমি দিতে পারবি না কে? আমি সন্ধ্যার ভিতরে টাকা চাই, সন্ধ্যার ভিতরে। আরে ভাই আপনি একটু ধৈর্য ধরেন না, টাকাটা তো পাওয়া যাবেন, সমস্যা নাই, টাকা আমি ম্যানেজ করে দিতেছি। হ্যাঁ সন্ধ্যার ভিতরে টাকা পাবেন, সমস্যা নাই। আচ্ছা ভাই রে আমি কেয়াটা অনেক করতে পার করি রে, পাগল বানাইলে দেখছো তোমারে। আচ্ছা দিদি কেয়াটা একটু ম্যানেজ করতে হবে, তো একটু রেন টেন করতে হবো, সমস্যা নাই। আচ্ছা আমার কিছু টাকার দরকার, মানে তুই তো আমার বন্ধু হইল, তুই আমার ছোট ভাইয়ের মতো, মানে তোর বাপের তো ট্যাব হইতে আছে বড় লুকা করছে, মানে কিছু ম্যানেজ করে দিয়ে আসতে বেশি না। মানে মনে কর 3 লাখ টাকা মনে কর ম্যানেজ কোন লাগবো, মানে সব টাকা ম্যানেজ হয়ে গেছে গা, মনে কর মানে 30-40 হাজার টাকা হইলে আমার ফুল ম্যানেজ হইব। আচ্ছা তো ভাই তুমি কোনো চিন্তা করো না, আমার আপনার কাছ থেকে আমি মনে করো যে 20-30 হাজার টাকা না লইয়া, আমার বন্ধুর কথা কয়ে 20-30 হাজার টাকা লয়ে তোমার আমি দিব। ভাই আমার তো একটু তাড়া আছে, একটু জলদি লাগবো, মানে আজকে সন্ধ্যার আগের টাকা লাগবে।
কপাল কেড়ে গেলছিলাম এই জুয়া দেহা অনেক কইতে বার করি মোবাইলটা তো কেউ কিন্তু তো তবে চালাইতাম বিপদে সময় আমার লাগে কেউ নাই আজ যাই গিয়া দি ওনি কে আরি ভাইরা কিছু ব্যবস্থা নি করতারে আরে সাব্বের এদিক আই আরে ভাই রে তোরা ওই কুলতো ছিলা তোরা তোরা আইলাম আপনি মুক্তা মলিন বলুন কেন আরে ভাই মলিন তো তা স্বাভাবিক মানে একটা ম্যাচ খেলছিলাম পরে তা 3 লাখ টাকা আয় রেখেছি গা সত্যি ওই বার করছি মানে 20-30 হাজার টাকা একটু শর্ট আছে আর কি মানে কিছুটা ম্যানেজ করে দেও না শরম দিস না ভাই আমার জীবনে মন থাকলে ভাই আর জীবনে আর টাকা পয়সা যদি কিছু ম্যানেজ করতো তাহলে একটু আমার একটু তাড়াতাড়ি দরকার জরুরি সন্ধ্যার আগে তাহলে আমি যাই 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 হয়েছি ক্যাশ পয়সার ভালো করছে না 10 হাজার টাকা আমি 10 হাজার টাকা দিয়ে তারা মিলে এবার দেখে জীবন আছে সত্তর আচ্ছা ঠিক আছে লোক আচ্ছা ঠিক আছে কিন্তু ছেলেটা হঠাৎ করে কীভাবে মনে হয়ে গেল জোয়াটা খেললাম মনে হয় ছেলেটা শেষ হয়ে গেছে মাং খেলছিলাম বিপিএল এ খেলা কি তো মানছে গেলে এই খেলা আরো কত মানছে খেলে নি ধরা খাইছি আরে রে সালা বেড়া খেলে ফোন দে আরে টিয়া দিতাম না আমি মোবাইল বন্ধ করে দিয়ে দিয়া ভাল লাগে না মনটা খারাপ হতে দেখ হাই রে যাই সব ইয়া তোর কি টিয়া দেশ শেষ হইছে আমরা যা পারছি তা দিলাম ওই টিয়া শেষ হইছে নাকি দেবা আরে বেড়া কইতে মাত্র 2 লাখ টিয়া দিছি আরো 1 লাখ টিয়া লইছে ফোনের তালায় বাঁচি না মন তো মোবাইল টোবাইল চাকায় ভাঙে লাইতাম বাদ যেতে রি না বেটা ফোনের দালায় বাদ তো হবো হ্যাঁ আরেকবার এম তো হবো হ্যাঁ কি করবি আর খেলছো সন তো বেটা দিমুন লাগবো বুঝছ না জান তো বাপ করে দিমুন লাগবো তো এ দিদি ফোন দিয়ে বসে আবার হ্যাঁ ওই বেগু এটা কইছি না হ্যাঁ শান্তি নেই রে শান্তি নেই মোবাইলটা তুই 3 দিনের লাগে তটে লাখ আমি জায়গা আরে ভাই তুমি যে আমার 2 লাখ টাকা দিলা আমার আর 1 লাখ টাকা কই এত দিয়া মুই 2 লাখ দিছি আর 1 লাখের লাগি আপনি মরে গেলেন 1 লাখ টাকা আমি দিয়া মুই তো কেয়া বেশি আর ঝামেলা হয়ে গেছে আমি তোমার ফোন দিই ফোন ডবন তো তুলো না তুমি মনে করো টাকা দেওয়া না দেয় পরের কথা কিন্তু আমার টাকা দিতেই বউ কালকার ভিতরে টাকা দিতেই আর তুমি যারবা দিত এলবা তো আমি দিতে করি না আমরা তো টাকা দিয়া লাই আমরা চেষ্টা করি দিয়ে আমরা তোমার ঘুরাইছি কোনো দিন কিন্তু আমার টাকা কালকার ভিতরে দিয়ে লাইতেই ফোনটা তো মনে করো আমরা আজকের এই ভিডিওতে মূলত আমরা আপনাদেরকে বোঝাতে চেয়েছি ভালো সুন্দর একটি জীবন নষ্ট করার পেছনের কারণ হতে পারে শুধুমাত্র এই জুয়া একটি ভালো ছেলেকে
ও বন্ধু বান্ধব পরিবার থেকে দূরে রাখতে সাহায্য করে শুধুই মাত্র একটি কারণ হতে পারে, সেটি জুয়া। তাই আসুন আমাদের এই যুব সমাজকে আজকের এই পথ থেকে এই জুয়া মাদক ও খারাপ পথ থেকে সরিয়ে আনার জন্য আমরা সকলেই ঐক্যবদ্ধ হই। ও আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অন করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।